প্রিয় বীর মুক্তিযোদ্ধারা, দীর্ঘ নয় মাস রক্তকে সংগ্রামের পর আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এই স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ধনী দরিদ্র সাদা কালো বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবন বাজিয়ে দিয়ে হলেও এদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের শত্রুমুক্ত রাখতে হবে। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, যে যার অবস্থান থেকে বাংলাদেশকে একটি সুন্দর সোনালি রাষ্ট্র গঠন করার জন্য আমরা আজ থেকে কাজ করা শুরু করি। ধন্যবাদ। তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু কি করব, তোমার বড় ভাই ছিলেন আমাদের অপারেশন কমান্ডার। যুদ্ধের ময়দানে উনি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন তা আমি জীবনে ভুলতে পারবো। উনি দৃঢ়কণ্ঠে আমাদের বললেন, আলী ভাই আপনি সবাইকে নিয়ে নিরাপদে চলে যান, আমি শত্রু বাহিনীকে দেখছি। কিন্তু দুঃখের বিষয়, উনি ওনার পায়ের নিচে একটি শক্তিশালী স্থল মাইন চাপ দিয়ে রেখেছিলেন, আমরা বুঝতে পারিনি। সামান্য একটু পা সরালেই আমাদের আমরা সকলে উড়ে যেতাম। সামনে অগ্রসর হতেই প্রচন্ড গুলির আওয়াজে এক বিস্ফোরণে আমরা পিছনে তাকিয়ে দেখি আমাদের শ্রদ্ধেয় কমান্ডার করিম স্যারের ক্ষত খণ্ড বিখণ্ড দেহ বাতাসে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। স্বাধীন দেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে তোমার বাইরে বীরত্ব গাথা। আলী ভাই, সেদিন যদি আমার পায়ে লাগা গুলিটা যদি আমার বুকে লাগত, তাহলে আমাকে আমাকে আমার ভাইয়ের এই নবাগত সন্তানের সামনে এভাবে দাঁড়াতে হতো না। কি জবাব দেব, কি দিয়ে সান্ত্বনা দেবো আমি আমার আমি আমার বাইয়ের বিধবা স্ত্রীকে কি দিয়ে সান্ত্বনা দেবো? আমি আমার অন্ধ মা, আমার অন্ধ মাকে আমি কি জবাব দেব? আজকে আজকে এই রক্ত মাখা পতাকা ছাড়া, এই রক্ত মাখা পতাকা ছাড়া আজকে আমার কাছে কিছুই নেই আলী ভাই, কিছুই নেই। বসির এই রক্ত মাখা পতাকা, এটা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, এটাই তো আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আর আগামী প্রজন্মের জন্য রক্তে রাঙা সোনালী সুন্দর স্বপ্নের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর এই সুন্দর পতাকা তুমি তোমার মাকে দেবে, চলো বসির তোমাকে এগিয়ে দিই। আমরা দেশে থেকে আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র, আয় বলছি তুই রা বাঁকা, আয় তোকে এই দেশে বসবাস করার যোগ্যতা তোর নাই, তুই রা বাঁকা। না, আমি রাজাকে নই, আমি রাজাকে নই, আমি এদেশের জন্য আমার জীবনে সব কিছু হারিয়েছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি আমার একটি চোখও হারিয়েছি। শত্রুর হাতে ধরা পড়ার পর তারা বেয়নের দিয়ে আমার এই চোখটিকে খুচি খুচি উপরে ফেলেছে, আর আপনি কেন বলছে আমি রাজাকে, আমি রাজাকে, আমি রাজাকে। Thank you.
আমি স্বাধীনতা বলছি, আমি স্বাধীনতা বলছি, আপনিই রাজাকার। কারণ আপনাদের মতো জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস রক্ত ঘাম জড়িয়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছেন সেই দেশে এনারা, এনারা তো যখন স্বাধীনতা যুদ্ধ চলতেছিল একটি রাষ্ট্রে মদ নারী জুয়া নিয়ে ব্যস্ত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর এরাই হয়েছে এদেশের মালিক মুক্তা। আর গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদ আত্মসাত করে হয়েছে কোটি কোটি টাকার মালিক, মেল ইন্ডাস্ট্রির মালিক। আর আপনারা, আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের আজ জীবন কাটে খেলা ঠেলে কিংবা বিক্ষোভ করে। ও তোর এত বড় সাহস হইল কি করে মুক্তিযোদ্ধার সাথে তোমার বিরুদ্ধে কথা বলার? আজকে তারা আমি শিকল দিয়ে লক করে রাখবো। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বললে কেমন শান্তি হয়? আমি কবর খুঁড়ি কবর, লক্ষ লক্ষ এতিম ছাত্র ছাত্রীদের ভাগ্যের কবর খুঁড়ি, আমি হাজারো দিনই এই প্রতিষ্ঠানগুলোর ভাগ্যের কবর খুঁড়ি। আর তোর ওই কবর
আমি ধরে মারি ওই সমস্ত দলবাদার ধাংবাবাদের চেহারায় যাদের কারণে আজ বাংলার শেষ চামড়া শিল্পটিও ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। স্বাধীনতা আমার রক্তে কেনা স্বাধীনতা, স্বাধীনতা তুমি কোথায় স্বাধীনতা? তোমাকে আনতে গিয়ে আমি আবার পাহাড়ি, আজকে আমি বিকালে স্বাধীনতা। তোমাকে আনতে গিয়ে আমি আবার ভাইকে হারিয়েছি, তোমাকে আনতে গিয়ে আমি আবার পাহাড়ি, আজকে আমি বিকালে স্বাধীনতা। ওরা ওরা আমার বিজ্ঞান টাকাগুলো ওরা নিয়ে গেছে স্বাধীনতা, ওরা আমার বিজ্ঞান টাকাগুলো নিয়ে গেছে স্বাধীনতা। তুই ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া পা স্বাধীনতা, ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ভাই, ফিরিয়ে দে আমার শেষ সম্বল, আমার বিজ্ঞান টাকা স্বাধীনতা। স্বাধীনতা তুমি কথা বলো স্বাধীনতা, স্বাধীনতা তুমি কথা বলো স্বাধীনতা। নিজের পিতামার মা বা ভাই বোন সব হারিয়েছে, তারপর আজকে তাকে রাজাকার বলে আখ্যায়িত করে, তাকে রাজাকার বলে গণপিটনী দেওয়া হয়, কিন্তু প্রতিবাদ করার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি পাগল, আমি সাধু, আমি মুখ ফিরে আমি সব কিছু বলতে পারি। ভাবছিস আমি পাগল, এত সব কিভাবে জানি? আমি সব জানি, সব দেখি, কিন্তু কিছু করতে পারি না। তবে আমি পাগল, স্বৈরাচারের সামনেও আমি আমার বিলুপ্ত স্বাধীনতার কথা বলতে পারি। আমি স্বৈরা শাসকের চোখ রেখেও আমি আমার বিলুপ্ত স্বাধীনতার কথা বলতে পারি, কারণ আমি যে তোমাদেরই মতো এই বাংলায় বিলুপ্ত স্বাধীনতাকে ফিরিয়ে আনতে চাই। হে বাঙালি, হে বীর বাঙালি বীর।
পারবে।